আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাপ এই যে মশাই ও মশাই হ্যাঁ বলুন আপনার ছেলেকে স্কুলে দুই বাপ বেটা চলে এসেছেন ছেলেকে একটা থালা ধরিয়ে দিচ্ছেন হাতটা কি একটা বই নাই পেন্সিল নাই সেলেন নাই হাতটা কি ওই শাবলটা কিসের জন্য নিয়ে এসেছে আপনার ছেলে মাস্টারমশাই ও ছোট থেকেই ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায় কিন্তু কেন বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন ওই শাবল কেন নিয়ে বেড়াও তুমি আগে জানেন না মাস্টারি করতাম না ছাগল চালান না কিসের জন্য ঘুরে বেড়াও স্বচ্ছ ভারত ওই শাবল নিয়ে স্বচ্ছ ভারত বলে দেন না পঞ্চায়েতে ঢল দিয়ে দিয়েছে যে মাস্টারি ঘাটে হাঁকা হবে না তাহলে রাস্তাঘাটে হাঁকা যাবে কোথায় যাবো ওই শাবলটা নিয়ে আইছে হ্যাঁ বিড়ালে বাচ্চা বাবা মেয়েটাকে মেয়েটা আমাদের পাড়ার গো হ্যাঁ তুমি শোনো সেই তো খেন্দির বিটি ফুললি ওরে তেরি মেরি তেরি মেরি তোর মা লম্বা তু কেন গেরি ওর মা লম্বা ও কেন গেরি সেটা তোকে স্কুলে মাস্টার স্যার বলতে বলছি আরে আমাকে মারবি আমি তোকে ছেড়ে দেবো তোকে আমি রাখবো হৃদয়ে তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে একদম বিয়াদি করবে না চাপ কি সিদ্ধ করবো আমি বিয়াদি করছি এইটুকু মেয়ে আমার কানে তোমার যা ব্যবহার তোমাকে ঠিক করে দেয় কোন দিকে বাড়ি যাবে চিন্তা কর আকের ভূমি ধার দিয়ে যাবি তুই বুঝে যাই বা একটা আগ দেবো খেয়ে বাড়িয়ে যাই আপনার ছেলে তো কুবুদ্ধি ভালোই আছে সুবুদ্ধি কতটা আছে আমি একবার দেখবো আপনার ছেলেকে ভর্তি করতে পারি কয়েকটা প্রশ্ন করবো সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারে তাহলে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে পারি মাস্টারমশাই আজ পোলট্রি মাংস হবে নাকি কেন কেন ভর্তিটা হরে তারপর মাংসের খবরটা নিবি পোলট্রি নয় আজকে রান্না হবে পই মুটুরি পই মুটুরি আমাদের সেই পই মুটুরি খাই না ওইগুলো খাই সবই যত্ন করে খাওয়াবো প্রশ্নের উত্তর আগে দাও দিয়ে দেবো বলো বাবা আগে তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট হাবল বলতো বাবা এইটা আপনি কি বললেন আগে আমি বাবার থেকে ছোট ছিলাম এখন আমার বাবা আমার থেকে ছোট কেন আগে আমি ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম আমি মায়ের দুধ খেতাম আর এখন আমি বারান্দায় শুই বাবা মায়ের কাছে এখন বাবা মায়ের দুধ খাই আমি তো জানি আমার মাথাটা আপনার ছেলে খারাপ করে দেবে এ বাকাল
ওই ঘরের কথা বাইরে বলার কি দরকার রে শুয়োর এইটা মাস্টার জানতে চাইছে বলতে হবে না আচ্ছা বলো রে আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সবথেকে মিষ্টি জিনিস কি এই যাওয়ার কথা হলো ভাবল পারবি এই দেখুনি বললাম হ্যাঁ বলো 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 বাবা বাবা হ্যাঁ বলো বললো উত্তর দিলে আমাকে তো আপনার ধনে পাতার চাটনি দেবেন হারাম দাদা আমার ধনে পাতার চাটনি চাটনি ফ্যাক্টরি আছে আমার বলো ধনে পাতার চাকরি মাস্টার মশাই জমিতে ধনে পাতা লাগাইনি তা বেরোবে তবে তো তোকে দেবে আমার মায়ের জমিতে এত চলে যাস মাস্টারের ধনে পাতা বেরিয়েছে না বাইছে তুই কি কো জানলি তুই মাস্টারের জমি খুঁজলে খুঁজলে দেখি মাস্টার মশাই বাড়িতে যায় না পড়ার বেলায় খোঁজ নাই বই নাই শুধু খাপার ধান্দা আপনার ছেলে স্কুলে পড়তে এসেছে না ভাত খেতে এসেছে না না মাস্টার মশাই ও ধনে পাতা চাটনিটা খুব পছন্দ করে ওই জন্য বলে ছ কাটা জমি জমি লাগিয়েছে আমার একমাত্র ছেলে বাবা ধনে পাতা চাটনি খেলি হবে আমার স্কুলে হবে না আগে কি প্রশ্ন করছিলেন আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি বলো আগে এখনই বল দেবো বলো ওটা জেডি মদ জেডি মদ এই পৃথিবী থেকে সব থেকে মিষ্টি আগে হ্যাঁ কি করে হলো বুঝিয়ে দাও তোকে একদিন আমার বাবা খেয়েছিল হ্যাঁ এই যে সরস্বতী পুজোর দিন খেয়ে রাস্তায় বমি করছি আর তিনটে কুকুরি আমার বাবার মুখ একবার খাবে জমের দুয়ারে যাবে না ভাত ধরে দিয়ে আমাকে ভাত দেবে ভাত ভরিয়ে নেবো আর একটা প্রশ্ন করছি বলো তো আগে নবাব সিরাজদুল্লাহ কয় ভাই আগে নবাব সিরাজদুল্লাহ কয় ভাই এই আমি জানি তো জানো তো বলো মাস্টার ভাই কাঁচা ডিম চাইছে দিয়ে কাঁচা ডিম চাইতে কি হবে তোমাকে খাইতাম না তুমি কোনো বেশি আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি আগে হাসি খুশি জন্তু কি এই তো জানেন না আমি তো জানি তুমি বলো ফুল্লির মা আমার মা জন্তু কি বললাম মাস্টার মশাই হাসি খুশি জন্তু কি হাতি তো সেইটা বল না ফুলের মা না তোর মা তো হাতির মতো চেহারা না হাতি যেমন দুটো দাঁত দিন সব সময় হাসে না দাঁতকে দিয়ে সাবাস সাবাস ঠিক আছে হ্যাঁ দাঁত বুদ্ধি আছে হবে না মানে ভাত করে সব আমাকে দিয়ে দিয়ে আচ্ছা আর একটা লাস্ট প্রশ্ন করছি বলো তো আগে বলুন ছেলেরা কিপন বেশি না মেয়েরা কিপন বেশি আগে মেয়েরা কিপন বেশি মেয়েরা কিপন কি করে হলো বলো আগে বলো আগে আমি হ্যাঁ ফুলিকে হ্যাঁ একদিন দুটো পিয়ারা দিলাম হ্যাঁ আর ও মাগি আমাকে একটা চুমু দিলে না তাহলে কিপন বেশি হয়েছে না এ সুয়র কোথাকার কথা কোথায় বলছি রে ফুলির চুমু দেয়নি আপনার কথা শুনে আপনার ছেলেকে আমি ভর্তি করছি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এইবার কার বগলে কার চলছে ভর্তি যখন হয়েছে তোকে আর ছাড়া না আমার চুল ছিঁড়ে নিবি আপন আপন লাগতে চায় না বাবা ওই মেয়েটা পড়াশোনা তো ভালো রে চাই নাকি পড়াশোনা ভালো বলে আমার চুল ছিঁড়বি একবার যদি ফাঁক পাই কি করবি পাকা খাতায় নামটা তুলি আমার নাম আমার নাম হাবল
হাবল টাইটেল মোটরসাইকেল তোমাদের কি কুল আমাদের লোক গুজে কুল তোমাদের কি বংশ আমাদের মনে হয় আমাদের নিব বংশ তোমরা কি জাতি আমাদের সপুরিকাটা জাতি তা নয় বাবা তোমরা রায় না বেনাজি না দত্ত না আমরা সমস্ত সব মিক্সচার আগে তা নয় তোমরা রায় না মণ্ডল না ঘোষ না চক্রবর্তী এই এই যে মাস্টারমশাই বলুন ওর ভালো একটা নাম আছে কি নাম ওর ব্যবহারের জন্য এই গ্রামে মানুষকে হাববল বলে ডাকে আচ্ছা ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল মনে পড়েছে হৃদয়ে আচ্ছা হৃদয় মণ্ডল বাবার নাম বলো তোমার বাবার নাম বলো কোন বাবার নাম বলবো তোমার বাবা কটা বাবা দুটো বাবা কি বলছো দুটো বাবা দুটো কি বলছো আমার ছেলে আগে এই একটা আরে বড়ার বাসুদেব বাদ দেখছো বাবা বন্ধু বাবার নাম বলতাম না তোমার জন্মদাতার নামটা বললি হবে এ বাকাল বাসুদেব বাগদি হচ্ছে আমার বন্ধু মানে তোর বন্ধু বাবা রে আমি তোর অরিজিনাল বাবা তুমি তো মদ খেয়ে পড়েই থাকো ওই তো আমার মায়ের কাছে ঘুর ঘুর কইতো দিয়ে আমি হয়ে গেই বন্ধু বাবার নাম বলতে হবে না তোমার জন্মদাতার নাম আপনার নামটা বলুন কে জন্ম দিয়েছে আমি জানি না তো আচ্ছা ঠিক আছে আপনি বাবা তো এই যে মাস্টারমশাই হ্যাঁ আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল পরাণ মণ্ডল পোস্ট অফিস আগে পোস্ট অফিস কোথায় বড়া থানা বড়া জেলা তালের বড়া সব বড়া আগে আমরা বড়া থেকে বেরো তোমরা বীরভূম জেলায় বাস করো না মুর্শিদাবাদে বাস করো তাকে বলে জেলা মানে জেলার নামটা বলো ও উর্ভূম উর্ভূম নয় বলো বীরভূম আগে হ্যাঁ বীরভূম আরে নিশ্চিন্তে বাড়ি চলে যান আমরা কোনো চিন্তা নেই আপনার মতন আপনার ছেলে আপনার ছেলে মতন গরুকে কত পিটি মানুষ করেছি আমি বাবা বাবা আমাদের বকনটা নিয়ে এসো হ্যাঁ বকনটা স্কুলে কি হবে এই মানুষ করে নেবো তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চাল পাবো ওরে বাকাল তা বলে নাই তোর মতন গদ্ধপকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে সেটা মাস্টারমশাই বলছি ও শোন বাবা বাবা পড়াশোনা করে খাওয়া দাওয়া করো আমি বাড়ি চলে যাবো আমি বাড়ি থাকছি অভিমানী মাস্টারমশাই কি হলো হবে না আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম আপনার ছেলে এত বড় সাহস আমি মাস্টারমশাই আমাকে বিড়ি চাইছে হ্যাঁ সুয়ার আমি মাস্টারের কত পায়ে ধরে আমি তোকে ভর্তি করলাম আর আমার ছেলে তোর এত বড় সাহস তুই মাস্টারকে তুই শয়তান বিড়ি চাই মাস্টারকে বিড়ি চাইছে হ্যাঁ বিড়ি চাই না কই বিড়ি চাই না হয় তো মাস্টার বলছে ঠিক আছে কি দেখালে তুমি বললাম দুটো ডিম দিয়ে ও ঠিক আছে আমার বুঝতে ভুলে যাবে আমি ডিম চাই জানু বিড়ি মনে করে কি মাস্টার কত বড় বৈদ্য বলো তুমি কথা বলি না রে মাস্টার বুঝতে ভুল করেছিল বাবা পড়াশোনা করে বাড়ি বললাম আমি প্রাইমারি ভর্তি হবো না না বাবা একবারে করলে যে ভর্তি না হবো ওরে বাকালে এইখান থেকে যেতে হবে যান 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 বাবা পালিও না কেন 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 রান্না ঘরের পাশে বসে থেকো নিয়ে আমাকে ভাত বেশি দেবে আর ছুটে দেবো আর তুমি কুকুরের মতো লুপে লুপে আরে বাকাল তোর বাবা কুকুর বাবা আমার দরকার নাই বেচাই ভালো আমার কুকুর মুকুর বাবা তুমি পড়াশোনা ভালো করে করে বেজা দেন আমি নিশ্চিন্ত ভাই যা করার আমি এবার করছি এই জমি মানে ছরম কষ্ট হচ্ছে এসো না হয় না চোখে কাজ জল তো বেশ পড়ে চাইলে এসেছো বাবরে স্কুলে খেয়ে কি রঙ্গু বাবরে সাদা বাবরে সাদা নয় ওর মা হয়েছে চাইনা দেশের মেয়ে ও মা চাইনা ছাই করে পড়া হয় না তোমার জীবন আর হবে না মন বলি হয়েছে ছড়া হয়ে যাবো কইস কই বলে শোনা দেখি এ ছড়া বসবে আরে দেখি যা বাপা প্যানে হেকে ফেলেই না বলো বলো এইটুকু মেয়ে প্যানে হেকে ফেলেই হাটি বাটিম টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়িত সিং তারা হাটি বাটিম টিম বা 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 দেখো বুড়ো ঢংসা বয়সে গাছ পালা নাই প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে
আমিও ছড়া বলতে পারি কই বলো নাকি হ্যাঁ বলবো ছড়া কাকে বলো শোন পাঁচ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমি বসে আছি কটা মিনিট আমার চুমু খেলিয়ে কই তোমার ছড়া মুখস্থ হয়েছে আরে কেউ নাম তা চন্দ্রবিন্দু মুখস্থ হয় নাই হবার আশাও না আগে আমি বলতে পারি পারে দেখো প্রথম বলতে পারু না বারো সাহস করে দাঁড়াইছে কই বলো মাস্টারমশাই মাস্টারমশাই আমাকে একটা ভাত ধরে দিয়ে তুমি যদি ছড়া বলতে পারো কাল সবার ডিম তোমাকে খাওয়াবো সত্যি ওই মাস্টারমশাই আমার ভাই রে মাস্টারের মায়ের কাছে শুন ওরে তিন চার বারো মাস্টার যদি ডিম কম দেয় ওকে খুন কর বাড়ি যাবেন চিন্তা করুন কেন থানি জমে ঠিক আছে বাবা বসো বসো কেন কেন বলো তো সেদিন ঘাটে গিয়ে দেখছি ঘাটে গিয়ে দেখছি ডিম মারছি তাই পুলি দেখ মা কি বলছে দেখ দেখ সারা জীবন রান্না করে যাই যা মন তাই বলছিস মেয়েদের সারা পকেট থাকে হ্যাঁ না পকেট নেই তাহলে ডিমটা ভরলু কুত্তা থেকে বার করলু তা কি করে জানবো সার কোনদিন পকেট থাকে আরে মাসে দেখুন কেন না কথাটা সত্য কথা বলছে আমার ডিম শর্ট হয়েছে তার জন্য আমার মনে হয় পুন্দে ভয় লেগে যায় না ওই জন্য তোর বোন এত মোটা রে তাহলে মাসে মশাই আরে ছেলের খাবার বুন্দে ভরিলি তাহলে আমি সাড়াটা খুলে দেবো আমি সাড়াটা খুলবো তো আর যদি ডিম না থাকে ডিম না থাকে কি আছে তোর কাছে তাহলে সাড়া খুলে দেবো তো আমার মনে হয় একবারে দশ ডজন ডিম ঢুকে যাবে শুনে বস আগে তোরা তো স্কুলে লেখাপড়া করতে আসেনি ভাত খেতে এসেছো টিফিন হয়ে গেছে রান হয়ে গেছে যাও আস্তে আস্তে থালা বাসন দিয়ে ভালো করে ধীরে সুস্থে খেতে বসবে আর জলে গেল জলে গেল গো আর মা সব জলে গেলে মুখ পড়ে পাল্লায় পড়ে দিন রাত মদ কিলবে গো আর আমার সঙ্গে অশান্তি করবে আজকে কিরম অশান্তি করবে দেখবো আর সুখ না মনে খাল ভরা মুখকে কিছু বলবো না এই মুখ পড়ে আজকে আসবে যে চপ্পন করে ধরবো যে চিত করে ফেলবো তার বুকে দশ কেজি কলাই ঘুরিয়ে 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 ভাঙবো দিন রাত আমার সঙ্গে অশান্তি করে আজকে আমি কি করি দেখো আমি আর পরে পরে মার খাবো না নামমণিকে আজকে আমি ঢুকবো একবারে গোল ঘরে মুড়ো ঝাঁটা আছে মুখকে ঠিকই ভরবো যেটা আজকে যদি মদ খেয়ে এসেছে কথা শুনে না গো আমার বাড়ি মনে হচ্ছে আগে দেখে দেখলে গঙ্গা দরজা খোল এই দেখো আজকেও মদ গিলে চলে এসেছে তাহলে এই নামনিকে কি বলতে হয় আমাদের গ্রামে পুজো চলছে মাঠে জাগালি করে গান দিচ্ছে কত আনন্দ আর আজ পরের দিন মদ খাবো না আজ সারা রাত মদ খাবো হ্যাঁ গঙ্গা ঢপে তাহলে এই নামনিকে কি বলতে হয় বরজা খোলা আছে আর দেখতে পাচ্ছে না তাহলে কি বলবো গঙ্গা
হয়েছে একদম গলাবাজি করবি না কি বলছো তুমি একদম গলাবাজি করবি না কি করব এটা ভদ্রলোকের বাড়ি সে না মনে কি বলে গো হ্যাঁ মাতালে বাড়ি বলছো ভদ্রলোকের বাড়ি আমি ন্যায্য রোজগার করে সেই রোজগারের টাকাতে মদ খাই বাপের টাকায় খাই না হাতে বোতল ধরে আছো আমার বাবা দিয়েছিল বলে চুরি করে নিয়ে গিয়ে খেয়েছো আবার ধরে তাহলে বৈধ ছেলেটা দিতে পারে নাই তাহলে কি বলতে হয় মাতাল না না ওই খাটালির কাষ্ট সেই শালো আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই না মনে হ্যাঁ গঙ্গা মাতাল ছেলে আমার বাবা দেবে হ্যাঁ একদম গলা বাজে করবি না আমি বিয়ে দিয়েছে তোমার কত লোস্কার করে দিলি বেশ করেছি গঙ্গা কি বলছি কি গ্রামের আর লোক আছে তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস কি বাড়াবাড়ি করছিস এখন কিছু দেখো নাই তুমি আমার এখন কিছু দেখো নি গ্রামের লোক সবাই জানে আপনারা গ্রামের লোক আছেন বিচার করুন আমি মাঠে খাটতে খাটতে আমার চেহারাটা দেখেন সরু বড় হয়ে গেলাম আর আমার ওই রোজগার খেয়ে এই ঢপি কারা গত কোন বাগিঞ্চে দেখেন দিন রাত মদ গিলে পড়ে থাকে রাস্তাঘাটে ল্যাংট হয়ে চিৎ হয়ে পড়ে থাকে আ দিয়ে না খেয়ে খেয়ে সরু পড়া হয়েছে সেটা বলছে না বলছে আমি কাজ করে করে সরু পড়া হয়েছি তুমি কবে কাজ করলে হাগো এই তুমি কবে কাজ করলে আমি করি নাই কবে করলে কাজ এ ঢপে যদি সরু পড়া দেখে আমাকে নিয়ে যদি তুই না পোষাই কি বলছো কেটে পর হে কেটে পর শোনো আমি যদি চলে যাই না এই বুড়ো হাড়ে তোমাকে কেউ ভাত রেঁধে খাওয়াবে না ভাতের দরকার নাই তুমি না আমি এমনি এমনি চলে যাবো তুমি কি ভাবছো আমি এমনি এমনি সংসার ছেড়ে চলে যাবো এমনি যাব না আগে যেমন ছিলাম সেরম করে দাও চলে যাবো আগে তো কেমন ছিলিস মনে নেই মদ খেয়ে সব ভুলে গেছে গো নাম মনে অল্লাটি খাল ভরা কি বলে কি গো হ্যাঁ আমারও তোমার ঘরে থাকতে আমার ইচ্ছে নেই তোমার কাছে থেকে না আমারও পোষাইছে না তোর ঘরেতে থাকবো না গো তোর মতন ঢপি বিয়ে দরকার নাই গো তোর ঘরেতে থাকবো না গো আমার সবই কিছু ঘোরাই দে তোর কি লিয়েছি আগে আমি যেমনি ছিলিস তেমনি করে দে Thank you.
দরখাস্ত মেরে দিবি এক মাসের মধ্যে বিধবা ভাতা রাননি 1000 টাকা পাবি তা ওকেলি কি করবি বলতে নেই রে তোর বাবা হয় গুরুজন ও গুরুজন না শালন নাঙ্গল জন এ হাবল এই আমি তোর বাবা বাবা এবা পেতানি খাবা বাবা হইলা বাবা ছেলে সামনে কি হয়ে দাঁড়াইছে দেখো দেখাইছে আমি মদ খেয়েছি এই তোর জন্য হলো ওই ছেলেটা মাথায় উঠে যায় তুল লেগে ঢপি তো আমাকে ছাড়বি না মারতে উঠবি না আরে গায়ে হাত দিতে না গায়ে হাত দেবো না তো ঠ্যাং ভেঙে দেবো আরে গুরুজন হয় না মদ খেয়েছে দেখ বাবা বাবা তুমি মদ খেয়ে না বাবা বাবা তোমার জন্য মান সম্মান থাকছে না গোটা গায়ের লোক আমাকে অপমান করছে বাবা কি বলছে বলছে তোর বাবারা বাবারা এত শয়তান মদ খেয়ে এখানে কোনো মুচ্ছে খেয়েছে সেই একমাত্র মদের মর্ম বুঝে আর যে খাই নাই মনে হয় মুখে গা হেঁকে দিয়েছে কি গন্ধ দেখেনি হ্যাঁ বল মদ খেয়ে কি মনে হয় জানিস কি মনে হয় যে বড়া সব জমি গেল আমার মদ খেলেই জমিদার খাবার পয়সা নাই আর মদ খেয়ে জমিদার বাবা তুমি মদ খেও না বাবা তোমার হাবল তোমার ওই বাইর হচ্ছে মদ খেয়ে তুই ছেলে হয়ে বলছিস আমি মদ খাবো না শুন বাবা মদ যা খেয়েছে সেই মদের মর্ম বুঝে ওরে মদ কি জিনিস
তুই না খেলে বুঝতে পারবি না আজ যদি তুই আমার সামনে এক প্যাক মদ খেয়ে দেখাইতে পারিস তাহলে মদের মর্মটা বুঝবি আর তুই যদি খেয়ে দেখাস আমি তোর সামনে কথা দিলাম আমি জীবনে মদ খাব না যা ছেলেকে মদ খেতে বলছে গো ও তুমি তাহলে মদ খাব না তো এ মদ মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে আমার মাথায় হাত দিয়ে বললাম আমি মদ খেলা তুমি মদ খাবা না কোনদিন তোর মাথায় হাত দিয়ে বললাম তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস আমি জীবনে মদ খাবো না যা না না মাথায় হাত দিয়ে আজ তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখালে আমি আজ জীবনে মদ খাবো না যা ওরে মানুষ জিদ্দে ছেড়ে দেয় আমি এক ঢং মদ খেলে তো ক্ষতিটা কি আছে না শরীর খারাপ করবে তুই খাস না আমার ইয়ের মাস্টার ও মাস্টার কত দিয়ে গেলাম হ্যাঁ মাতাল্লা হ্যাঁ মদ দাঁত খাবে খেয়ে এলো আমার বাবা সেদিন স্কুলে মেয়ে গুলো আসছে তখন এমনি করতো যেই পুলিশ হয়েছে আর আমার বাবা তখন সোজা মাতাল সোজা পুলিশ দেখলি ভদ্র লোক বল আমি তোর বাবা রে বাবা মদ খেলে নে এই এই মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো কি বলছিস হ্যাঁ হ্যাঁ না তো কি না মদ খেয়ে বদমাসি হয় নেশা হয় না বল নুন দে নুন দে ওরে মুখ থেকে মনে আমটা আমটা করছিস তোর বাবা একবার খেতে বলেছে তুই বারবার খাচ্ছিস কেন আরে বাবা হ্যাঁ বাবাই দারুণ জিনিস গো বাবরে বুড়ি বুড়ি মেয়ে গুলো আই বড় লাগছে যা সব বললো আমার ছেলে নিয়ে সাম হয়েছে গো বাগাল ওই বুড়ি মেয়ে গেল তো ঠাকু মহারে তুই বকিস না বোন বাকাল ওর তোর মারে তুমি কি বলছো ভাই তোমার মতো তুমি যা বললে আমি মদ খাই লিখি তুই যখন আমাকে কথা দিয়েছিলিস যে বাবা মদ খেয়ে দেখাবো আর আমি কথা দিয়েছিলাম যে তুই যদি বড় ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবনে মদ খাবো না তাই বাবা তুই আমার যোগ্য ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাইলি আজ থেকে আমি আর মদ খাবো না আজ থেকে মদ ছেড়ে দিলাম ছেড়ে দিলাম তুমি আজ থেকে মদ ছেড়ে দিলাম আমি আজ থেকে মদ ধরে নিলাম ধরে নিলাম ধরে নিলাম বাবা রে আমার ছেলে কি বলছে গো এ বাবা বাবা মরে গেলে জমি কার কেন তোরই হবে হ্যাঁ এ বাবা মদ ছেড়ে দিলে মদ আমার হবে না আরে জমি সঙ্গে মদ তুলন করছিস আর ঘাস না বাবা সরি খেলা করবে ঘাস না রে বাবা আমি তোমার ছেলে বাবা আমার অরিজিনাল ছেলে হ্যাঁ ওই জন্য তোমারও চুল নাই আমারও চুল নাই বাবা ওরে বাকালটো বন্ধ বংশগত রে বাবা গো বাবা বাবা মদ খাও বাবা মদের দাম কত গো মদের দাম কত কাউন্টারে 155 বিলাকে 180 তবে মদের দাম কমবে ওরে মাতাল
মদ খত দু নম্বরি তো মাতাল তারা কি করে ইউনিয়ন থাকবে এই আমরা যত মাতাল আজ নামবো আমদলনে বাবা 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 মদ আমাদের দিতে হবে রে সোন দোকানে ঠিক বলেছে সরকার কে দিচ্ছে না কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে তাহলে আমাদের মাতাল শ্রী দে দেবে না বললে হবে ঠিক বলছি তো ইউনিয়ন টাকে করতে হ্যাঁ তাই আমরা যত মাতাল আজ নামব আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বা বেটা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা বাবা 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 বড়াই গান হচ্ছে বলছি মদ খেয়ে মারলাম কইলে জলে ডুবিয়ে কেলামে হয়ে যাবে আর বলছে জরিমানা দিয়ে বাড়ি পাঠিয়ে জরিমানা দিয়ে বাড়ি বাটিল দাঁড়া ব্যবস্থা করছি বাবা তাড়াতাড়ি মদ দাও বাবা বাবা ভাত খাবো না মদ খাবো দাঁড়া রে পাগল এ গঙ্গা আমি রাগে বলছি এ গঙ্গা ওই এই মাসের লক্ষ্মী ভান্ডারের 500 টাকা তুলিছিস 300 টাকা তো তুমি নিয়ে চলে গেছো হ্যাঁ 300 টাকা আমি নিচে এখন 200 তোর কাছে আছে ওটা টাকা দরকার নেই মদ নিয়েছো ওই 200 টাকাটা দে মদ আনবো আমার বাপ বেটা তাই সারা রাত মদ খাবো এখনো কলাই সেদ্ধ আছে খাইয়ে লব খাইয়ে লব মদ দোকান বন্ধ হয়ে যাবে আমি কি করবো আমাদের গায়ে মেলা চলছে টাকা দিবি না টাকা দিবি না হারাম জাতি আমি তোর মাকে পয়সা কি বলছিস আমাকে তোর মতো মা মরাই ভালো আমি চলে যাবো বাড়ি ছেড়ে তাও ভালো আমি টাকা দেবো না মধ্যে হারাম জাতি যাবি কোথাকে কি বলছো তুমি টাকা দিবি না না বললাম তো দেবো না দেবি না দেবো না কি করবে কি তবে রে হারাম জাতি বসিয়ে দিতে কর্তা মাগি রাগ করি না রে হাবল
কাছে হয় আমি কে তোর মাসি এ বাগান এ হবল হবল ওরে ওই তো তোর মায়ের বোন মানে আমার শালি আর তোর মাসি বাবা বাবা মাসি এ তোর মাসি বাবা রে মাসি কি সাদা পড়া গো হ্যাঁ তুই আগে বল তোর মাকে মানলি কেন ও বাবা কি বাবা বাবা তুমি মাকে বাদ দিয়ে মাসি কি বিয়ে করতে পারো না নিশা করেছি রে নিশা করেছি ওরে বাগান বাবা হিন্দি বইয়ের মতো ফাইটিং দিচ্ছে গো বল বাবা ও জায়গাতে বসে নিচ্ছে রে তা তুমি পাচ্ছ না তুমি পাচ্ছ না তোমার শালিকে চুপ চুপ করাই যা চুপ করাই যা পাচ্ছ না ঢপি ঢাক বাজানি কি হলো কি হলো বাবা মারবি নাকি বেশ তোর মা মারবো আমার গায়ে হাত দিয়ে মারবি না ঠিক আছে এ বুড়ো সাহস নাই মাঠে মাঠে বালাই দিয়া ধরবে তা নাই মাঠে মাঠে বালাই মাঠে মাঠে বালাই মাঠে মাঠে বালাইছো কেন শালির সঙ্গে পাইছো আমার দিদিকে মারলে কেন বলো বল হ্যাঁ তুই মারলি কেন তোর মাকে মারবি না মারবি না মারবি না আমার মতে বাধা দিছ না না দেবে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ও একা মালিক লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা তোকে দেবে কেন হাই কে বলছে কি চেহারা দেখে তো মনে হচ্ছে বিরাট শিক্ষিত মেয়ে ওই লক্ষ্মী ভান্ডারের কার্ডে যত ইয়ে করাছে আধার কার্ড ভোটার কার্ড সবের আমার নাম আছে আধারে একগুতে স্বামীর নাম ভোটারে এক নাম হ্যাঁ তারপরে কন্ট্রোল কার্ডের নাম তারপরে স্বাস্থ্য হাতি কি বলছে রে কি স্বাস্থ্য হাতি লরে স্বাস্থ্য সাথী হ্যাঁ স্বাস্থ্য সাথী তোর মুখে মুক্তি দেখছি মেলা চলছে আমাদের গ্রামে দু বাবা চার বোতলের দাম নিয়ে চার বোতলে হবে দুখানা দুখানা মদের দোকানের দাম লিলি একবারে দোকান থেকে বেরোবো না নারী না কি আমার মাসি রে তুই মা চলে যাক তুই আমাদের বাড়িতে থাক রে ওরে আমার মাসি রে যাবি যাবি মদের টাকা দিয়ে যাবি আমার শালি ভালো শালি শালি ভালো শালি বল মদ খাইতে হবে না জেডি খাইয়ে নাও খুব বাড়াবাড়ি করতে লেগেছে দাঁড়া আমার ঘরে ঢুকে আমার ছেলেকে মারছে আমাকে মারছে হ্যাঁ
দিদি ভাতারি তোর মাসি একে তো বিনা নিমন্ত্রণে আমাদের বাড়ি ঢুকেছে, মেলা চলছে, অত যদি তোর দিদির প্রতি দরদ, হ্যাঁ মাকি টাকাটা দিদির হয়ে ফেল, নি দিদিকে নিয়ে গেলে খোঁজ বস। আমি এখন বাবার ছেলে, আমি বলছি তো আমার চাকরি ছেলে, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। তোর মাসি আমাকে নিয়ে যেতে চাই যে বাবা, তোর মাসিকে বল খাবো না বল। হ্যাঁ তোমরা চাইছো আমি চলে যাবো, হ্যাঁ বল, তুইও চাইছিস আমি ঘর থেকে মদ আগে মা আগে লয় মদ আগে কোথায়, এটাই তো শেষ কথা, শেষ কথা, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি, হ্যাঁ বল, আমি এই বাড়ি কোনোদিনও ফিরবো না, আর তুমিও শুনে রাখো তোমার মরা মুখ দেখতেও আমি আর আসবো না, চলে যাচ্ছি। আমার বাবা মরবে কেন, তুই মর তোর মা মরুক, তোর এই কটা বোন বেঁচে থাকুক, বেঁচে বেঁচে একটা কথা জেনে রাখ, যদি কোনোদিন আমার পেছনে পেছনে ছুটতে ছুটতে যদি যাস মা মা বলে ডাকতে ডাকতে না, আমি সেই দিনে তোর তাকে কিন্তু আমি সারা দেবো না রে হাবল। আমি কোন দিন যাবো বল দেখিনি, কোন দিনে যাবি, যেদিন তো আগে আগে যাবে আমি পিছনে বলো হরি, তুই চাইছিস আমি মরে যাই, তাহলে এইটা মনে করে হাবল, আজ থেকে তোর মা মরে গেছে হাবল, যা 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 আবার পেছনে আসছিস কেন, তুই যা মায়ের সঙ্গে, যা মায়ের সঙ্গে যা, যাব না তো থাকবো, বাবার বাচ্চা দেখো হয় না, উল্টো পাল্টা কথা বলছিস, ওই জন্যই তো বলছি তুই যখন যাচ্ছিস মনে হচ্ছে বন্দে ভারত বেরিয়ে যাই, বন্দে ভারত পুন দেখাইছে, আবার আসি চরম মাসি, 10 টা টাকা নাই পয়সা না, মাসি সাই দিয়ে এসছি আমার যদি দেখা হয় কি করবি, আমার বয়স হয়েছে মাথার চুল উঠে গেছে, আমার আর বিয়ে হবে না বাকাল, কেউ বিয়ে করবে না, আমি করবো, তুমি আমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো, বাবা তোমার তো আমাদের বিয়ে হয়ে যাবে, কাজ ছেলে হবে বলো, আমরা দুইজনই পুরুষ মানুষ, পুরুষ মানুষ পুরুষ মানুষের বিয়ে হইলে কাউরি ছেলে হয় না বাবা, কেন হবে না বাগালকে কি করে বুঝাই, হ্যাঁ বাগাল আমাদের ছেলে হবে কোন দিকে, আমাদের দরজা জানলা কিছু আছে রে, তাদের দরজা কিনে লাগাই তো কতক্ষণ কিনে লাগিয়ে দেবো তাহলেই তো হয়ে যাবে, ওরে আমাদের এইসব হবে না বাবা, হ্যাঁ বাবা বল, বাবা বল রে বাবা, মদ বল, তোর মাসি তোর মাকে নিয়ে পালিয়ে গেল বাবা,
আর তো মদের পয়সা নাই বাবা বাবা পয়সা হ্যাঁ পয়সা এক জায়গায় হইতো গো কোথা বলতো বাবা গাছের বাসা টাকা কেন হয় না গাছের বাসা টাকা কেন হয় না এই গোটা গাছটি দিতে পাতাঘাট টাকা হইনি তো তাহলে আর তুই কি করতিস এই গাছের বাসা টাকা হইনি পরে হ্যাঁ মদ কিনতে পড়া নাই তো গাছের বাসা টাকা কেন হয় না গাছের বাসা টাকা কেন হয় না পয়সা দিয়ে কিনতে হতো না ঠিক বলেছি গাছের পাতা টাকা কেন হয় না বাবা গো বাবা হাতি যদি পাটা হইতো গরিবের সাপিসেনে খেতু দেবাকাল অত বড় হাতির যদি পাঠা হইতো ছাগলের পাঠা তাহলে গরিবে কি করে পেট ভরে হ্যাঁ গরিবে পেট ভরে খেতো না তাহলে মাংস দাম হতো দু টাকা দু আনা হ্যাঁ বেশি মাল আরে গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না শোন বাবা এক কাজ কর কে দু বাবার তো মদ খেয়ে তোর মাকে তাড়ি দিলাম শোন আমি ওই মুদিখানা দোকান থেকে চাল ডাল আলু এনেছি তুই রান্না চাপিয়ে দে আমি রান্না করবো কে খাবে কেন আমি তোর বাবা আমি রান্না দিস খাও গো আমি রান্না করবো বুড়ো খাবে বাবা আমি গিতে লেগে দে আরে হাবল আমি ভাত আনতে পারবো না রান্না করতে তুই পারবি না আমি পারবো তাহলে এই হা বল আর বাবা তোকে ওই মাঠে মাঠে ছাগল চলিয়ে ঘুরে বেড়াই দেবে না আমি এবার আমার মাথায় একটা বুদ্ধি এসছে কিরকম আর তোকে এইভাবে বেকার রাখবো না আজকে তোকে আমি ভর্তি করে আইব স্কুলে প্রাইমারিতে প্রাইমারিতে তুই ওখানে প্রাই মারিবে আর তুমি বসে বসে মজা দেখবে আমি দেখেছি স্কুলে ছেলেবেলাকে মাস্টাররা মারে প্যাঁ প্যাঁ করে কান্দে আমি ওই প্রায় মারিতে নাই এ বাকা ওরে প্রায় মারি মানে প্রত্যেক দিন মারবে না প্রাইমারি মানে ওই প্রাথমিক বিদ্যালয় ওইখানে প্রথম ভর্তি হইতে হয় আর একবার যদি তোকে ভর্তি করতে পেরেছি বাবা বাবা প্রত্যেক দিন এখন ফুলকপি বাঁধাকপি সয়াবিন আলু তরকারি সপ্তাহে একদিন করে ডিম ও মাসে একদিন করে মাংস দিচ্ছে এখন বাবা সপ্তাহে তিন দিন যদি জেডি দিত তাহলে ছাত্রর অভাব হইতো না এ বাকাল বাবা আমার যে বাবার তো মদ খিঁচি ওটা স্কুলে বলবি না না আর শুন বাবা বাবা যদি একবার ওই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছি না নতুন নীল রঙের সাইকেল তাই নাকি আমরা বলবো আমরা দুজনাই সাইকেলও না আমাদেরকে আমাদেরকে একটা মোটর সাইকেল দাও আমি চাপবো তুমি ঠেলবা আর তুমি চাপবো আমি আমাদের তেলের দোকান ঠেলা ঠেলি বিনা তেলে মোটর সাইকেল ছুটি বাবা হারাম চাদা বাবা বেড়াই মারি ভালো জায়গা আর শোন আর ওই স্কুলে গিয়ে মাস্টারের সামনে কোনো সময় মদের কথা বলবি না 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 গে ওখানে কি কি বলবি বলবি নি কি বলবি ওখানে গিয়ে বলো হল্লিশ হল্লিশ যখন মন হবে ইশারায় বলবো বাবা হল্লিশ একদম হবে নাকি ওরে হল্লিশ মানে মাস্টার বুঝতে পারবে না হল্লিশ ওসব বলা দরকার নাই চল বাবা আজকেই তোকে ভর্তি করবো যেমন করে হোক চলো চল বাবা গাছের পাতা টাকা কেন হয় না Thank you.
স্কুল আগে একটা বই দেখে আসি সিনেমা হলে ভালো বই লেগেছে পাঠান বই লেগেছে পাঠান শাহরুখ খানের হ্যাঁ পাঠান বইটা দেখব একটু খেলা করব একটু আনন্দ করব ঘুরব তারপর স্কুল যাব ঠিক আছে মাস্টারমশাই আস্তে আস্তে আমাদের সব হয়ে যাবে একটু আনন্দ করে নি তারপর বইটা দেখে আসব পাঠান বইটা তারপর স্কুলে যাব ঠিক আছে আর স্কুল কে পিছে আর পিপল কে নিচে আর স্কুল কে পিছে পিপল কে নিচে ও তেরা ইন্তজার করুঙ্গা হায় গরিয়া রে চলিয়া না নতুন বইটা কবে দিয়েছে একটা মলা লাগাতে পারো নি এদিকে তো থালার বেলায় সব বড় বড় নিয়ে চলে এসেছো স্কুলের লেখাপড়া করতেছো না সব ভাত ভাত খেতে এসেছো
ঠিক আছে তোমাদের ব্যবস্থা করছি কে গান গাইছিল কে নাচছিল আগে নামটা প্রেজেন্ট করি তারপর তোমাদের বিচার এই যে খেংরি বাগদি ছাইকুড়ি হাজরা এই সোনা দাস এই যে অভিমানী বাউরি এই যে মন ভুললে চক্রবর্তী ফুলি মন্ডল কালকে যে পড়াটা দিয়েছি সবাই মুখস্থ করেছো তো সব ধীরে সুস্থ বড় করবে কেউ ঝামেলা করবে না কেমন হলে চাপ গিয়ে সিদ্ধ করে দেবো আমার মনে হচ্ছে ট্রেনের চালে হনু লাপাইছি হ্যাঁ নতুন ট্রেন যে ট্রেন করে সব ফাটিয়ে দেবে মনে হচ্ছে হনুর বিরাট অত্যাচার লাপালাপি করছে হনু তো আপনার ওই লাঠিটা দিন না বাইরে যাব হনুর পাচাতে ওই লাঠিটা দিয়ে চড়াও 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 তিন বাড়ি মারবো হনু আপনি পালিয়ে যাবে ঠিক আছে বসো বসো নিজে বসো আই তুই বাথকে যা ব্যবহার করছিস তোর ব্যবহার তোকে হনু মনে করেছে আমাকে হনু মনে করেছে ওর মায়ের পেঁপে ভেঙে দিয়েছে মূর্খ দেখ স্কুলে মেয়েটা কত সুন্দর পড়া পড়ছে দেখ রে আমি জানি তো ভালো মেয়ে দিলি চেপে ধরো খবরদার স্কুলে সব কথা বলবি না আমি লাইন টো করতে আর মদের কথা বলবি না বাবা একবার মাস্টারকে বলবো জল খাবো না খানিক যে দিদি দাও ডাল নেবো না যে দিদি দেখে গেলো খবরের বোতল খাবি না ওটা মাস্টার বুঝে নেবে মদের বোতল বেটে নমস্কার মাস্টার মশাই নমস্কার নমস্কার আসুন আসুন কি মনে করে এসেছেন স্কুলে বলুন মাস্টার মশাই আমার একমাত্র ছেলেকে আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টার মশাই আপনার একটা ছেলে স্কুলে ভর্তি করবেন একমাত্র ছেলে আরে মশাই তো ভালো কথা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে আপনার একটাই ছেলে আমার এর দ্বারা কিছুই হবে কি বলে একটা ছেলে গোটা পনেরো বলো এ বাকাল পনেরোটা বলে কি হবে পনেরো থালা ভাত পাবো আর নারী না কি রে পনেরো থালা ভাত পাবো না আপনি জানেন না পাঁচ বছর বয়স হলে ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয় বেরিয়ে যান ভর্তি হবে চরে বাগাল বলছে গোটা পনেরো ষোলোটা ছেলে বলো চল তোর বয়স বেশি হয়েছে স্কুলে ভর্তি নেবে না আমি পঁচিশ ছাব্বিশ বলেছি তোমার মতো আন্নারি নাই পঁচিশ বছর বললে হাই কথা বলছে বলো নব্বই পুচা নব্বই হ্যাঁ নব্বই বলে কি হবে এ নব্বই বললে এ পঁচিশ বললে পঁচিশ ছেলের ভাত দে আর নব্বই বললে এক দেড় কেজি ছেলের ভাত এ আন্নারি লাইনে চলেন রে বাগাল বয়স বেশি হয়েছে পঁচিশ ছাব্বিশ বছর তাই ভর্তি লিখছে না চল ছাগল চড়াবি হ্যাঁ মাস্টার ভর্তি লিখছে না মাস্টার কে গিয়ে বলো কি বলবো লেখাপড়ার কোনো বয়স নাই আর মার খর কোনো টাইম নাই মাস্টার মশাই বলুন আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে যে লেখাপড়ার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই কথাটা আপনি ঠিকই বলেছেন তো মার খেয়ে কখন পড়ে যাবে ঠিক নাই দরকার এখনই মাস্টার বয়ে বসানো খেতে পারে আপনার ছেলেকে ডাকুন আমি ভেতরে দেখে জিজ্ঞেস করি
আর তোকে যেটা জিজ্ঞেস করবে ঠিক ঠিক বলবি। আর শুন বাবা, মাস্টার মশাই বয়স্ক মানুষ, আগে ঢুকেই পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণামটো করবি। আমি তো জীবনে কাউকে প্রণাম করি না, তুমি ও দেখিয়ে দিও আলোলে আমি কি করছি কি করি ভাই ঠিকই না। তাহলে শোন, আমার কাছে তাকাবি, হ্যাঁ যা যা, আমি যেমন দেখাবো সেই রকম করবি, ঠিক আছে? এই ভিতরে, হ্যাঁ মাস্টার, চেয়ারে বসে আছে। হলিসে বোতলটা ধরো, গালে তো মদের বোতল রে, ছি 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 ছি। আমি যেমন করে দেখাবো তেমনি করি, তুমি যা দেখিয়েছো আমি তাই করি দিই। পায়ে হাত দিয়ে প্রণামটা কর, মাস্টার বয়স্ক মানুষ। পুষ্পা না ঝকেঙ্গা নেই।
আমার সঙ্গে লজ্জা আসছে আমাকে চেনে না পুষ্পারাজ ঝকঙ্গানি এ বাকাল কে পুষ্পারাজ বলছিস আর ওই একটা মেয়েতে ওই মাঠে ফেলে তোকে তলাতে ফেলে দৌড় দৌড়িয়ে দিলি আর পুষ্পারাজ ঝকঙ্গানি আমি তলায় পড়েন না কিন্তু ঝকঙ্গানি আমার সঙ্গে লজ্জা আসছে ছোড়া আম্মা সাথে একবার লাগ গালবি না ছোড়াকে ধরবো ছিঁড়ে লোবে একবারে চাও কি ছিঁড়ে বলো শুনুন আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আপনার ছেলের জন্য আমার স্কুলের পরিবেশ একদম শেষ হয়ে যাবে তাই ভর্তি হবে না বেরিয়ে যান আপনার ছেলে নিয়ে বেরোন বেরোন এখন বেরোন ছেলে ভর্তি হবে না আমি ভর্তি হব না চলো মাস্টার মশাই চলো মাস্টার মশাই চলো আমাকে ভাত দুটো ধরিয়ে দেবে তো ঠিক আছে যাও আমি যাবো না আমাকে রাখছি না পালিয়ে যাচ্ছিস তুমি কোথায় যাচ্ছ ফুলি তুই যাবি না অফিস ঘরে নিয়ে যাবো অঙ্ক যাবো আমাকে বুঝাবেন না তোমরা তো পরে কথা শুনি ভাত খেয়ে দিয়েছিস যাও ভাত খেয়ে নাও হ্যাঁ ভাত দিলে কখন পালিয়ে যেতাম ঠিক আছে আমার পড়া মরা দরকার আমার ভাতের দরকার লেখা বড়ে করে কোন সালা বড় লোক হয়ে গেছে ফুলি আরে স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো হ্যাপি তোর দেহ তো নয় রে তুই ওর বস্তা বুকে অন্নটা কেন রেখেছিস না মা বলেছে সবসময় গায়ে অন্ন দিয়ে যাবি ভাত খাবি ঘামাচি বেরবে ঘামাচি ডিম খাবি না ডিম খাবি না গাল তো নয় আপেলের মতো হ্যাঁ প্রতিদিন রোজ দুটুকু ডিম থেকে এমনি খাওয়া হ্যাঁ ভালো কাচ্চা ভালো চোখ না না ডিমে ঝাল লেগেছে নাকি ছাড়া হা হু করছে না না ডিমে ঝাল লেগেছে মাসুরে কি ব্যাপার ডিম খাওয়াইছি ফুলিকে ডিম খাওয়াইছি ও তা তুই ডিম খাবি না নাকি আরে মাস্টার জন্ম করে ডিম খাই যা তুই ডিম খাবি না মাস্টার বলে ও খাবে না আমাকে দে তোমার ডিম ওই রান্নাঘর আছে রান্নার মাসিলে দেবে যাও থালা নিয়ে যাও আর কেউ খাইছে না এত খাইছে আর খাবো না আরে খা না খাবো না একদম চিৎকার করবি না পরীক্ষাতে নাম্বার বেশি দেবো চুপ চুপ এটা কিরকম হইল এটা কিরকম হইল না না ডিম খেয়েছে তো জোর করে খাই দেয় যে না হাবল আমাকে বাচ্চা হাবল মাস্টারমশাই আমাকে ডিম খাওয়াইনি তবে মাস্টারমশাই আমাকে ডিম খাওয়াইনি হাবল তুমি কি করছো মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল সেটা বা কি জিনিস রে বুঝতে পারলি না না তো ওই মাস্টারমশাই ডিম খাওয়াইনি তবে মাস্টারমশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল হ্যাঁ ওটা লিয়ে আছি কেন সঙ্গে ওটা তো বাড়িতে রেখে আসতে পারতি যেটা লোকে লিয়ে নেবে সেটা লিয়ে ঘোরা কি দরকার আরে তুই বুঝতে পারছিস না আরে মাস্টারমশাই ভালো নয় জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল মাস্টারমশাই হ্যাঁ হাবল 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 তুই বুঝবি না তুই বাচ্চা ছেলে বাবা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করি না আর ও নষ্ট করে দিচ্ছে হ্যাঁ মাস্টার হাবল আমি বুঝি না হাবল তুই বুঝি না তুমি সব বুঝছো তো বাচ্চা ছেলে বাবা আমি বাচ্চা তুই বুঝি না হ্যাঁ বলে হাবল এই 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 এই
بابا ফুলিকে নষ্ট করছিল ওরে আমু ওকে কষ্ট করে দিয়ে দি ওরে হ্যাঁ কাকা বাবু হাবলে কোনো দোষ নেই ওই মাস্টারমশাই মোটেই ভালো না জোর করে আমার সতীত্ব নীতি আসছিল তাই হাবল ওকে খুন করে ফেলেছে মাস্টারমশাই কি করে হাবল না মা এ কথা আইন মানবে না মা আজ যে পুলিশ আইবে পুলিশে তো আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে আমার হাবলের ফাঁসি হবে হাবল হাবল পালিয়ে যাবে বাবা পালিয়ে যা রে পালিয়ে গেল পুলিশ বলুন স্যার দেখো তো কে পড়ে রয়েছে কোথায় এই তো সামনে আমার দাঁত ফাড়া করে পড়ে আছে স্যার দেখো আমার দাঁতেই মেরেছে দেখো এখন তোর মা আছে তোর মাসি আছে তারা কলকাতা সোনাগাছিতে বিরাট ব্যবসা আমার বাবা আমার মা সোনাগাছিতে হে বাবা বাবা বিরাট ব্যবসা ওরে বাবা তাই তো আমি বিজনেস মানে ছেড়ে গো হে বাবা তুই তাদের কাছে পালিয়ে যা বাবা হাবল পালা হাবল পালিয়ে যা বাবা হাবল পালা হাবল পালা এই জীবনে অনেক পুলিশ দেখলাম এই ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম এই জিমুসাই শুনুন বলুন হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়েছে আমি নিজেই জানি না খারাপ ওপর থেকে এসপি চাপ দিয়েছে সাত দিনের মধ্যে আসামি চাই আচ্ছা যদি সাত দিনের মধ্যে আসামি না পায় তাহলে তোমাকে টানতে টানতে থানায় নিয়ে যাবো পুরো বাচ্চা পুলিশকে নাম টুকরা কাকে মারতে কাকে বসিয়ে নিচ্ছে হ্যাঁ রে মে দাদা সাত দিন সময় দিলাম মনে রেখো আমার নাম কি জানো তো কি নাম ঠিক আছে ছোট বাবু ঠিক আছে যাই হোক আমার হাবল পালিয়ে গেছে সে প্রাণে বেঁচে গেছে সে কলকাতায় পালিয়েছে তাকে আর এখানকার পুলিশ খুঁজে পাবে না ভগবানের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে তোদেরকে আমি কি বলেছি আর তোরা কি করে বেড়াইছিস খাচ্ছিস আর ঘুরি ঘুরি বেড়াইছিস হ্যাঁ তোদেরকে আমি কি কাজের জন্য এনেছি তোরা কিচ্ছু জানে না তুই তো শিখাতে পারছিস না আমি পারবো না দিদি শিখাবো
শোন এই সময়ে দুটো রোজগার কর তবেই তো শেষ জীবনে খাবি হ্যাঁ শিখে নে আমাকে দেখ দেখ কদিন এসে কত কিছু করেছি দেখে নে খুলে দে বদিল মহলা এ মনের মানুষ যদি খুলে দে বদিল মহলা মনের মানুষ পাই যদি খুলে দে বদিল গাছে এসে গেছি এই মাইরি সোনা গাছিতে তো দারুণ জিনিস আছে এই শোনো আজকে রাতটা এনজয় করার জন্য একটা ভালো মাল পাওয়া যাবে ওই পাবে তার জন্য তো দেখছ না কত কিছু রেখে দিয়েছি কত সুন্দর সুন্দর সব আছে না একদিন রাতে থাকলে কি হবে পাঁচ দিন থাকো না 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 একটা রাত থাকবো সারা রাত পড়তে করে সকালে পড়ি ঠিক আছে পছন্দ করে নাও চয়েস করবো তাই তো খুললে মনের মানুষ পাইজ এই কাম হিয়ার ডার্লিং হ্যাঁ মাইরি এই মালটাই আজকে রাতে দরকার কত লাগবে ৫১০০ টাকা দেব ভদ্রলোকের ছেলে আমি ফাঁকি দেবো না ৫০০০ দিয়ে দেবো এনজয় করবো সকালে পয়সা দেবো ভদ্রলোকের ছেলে মিথ্যা কথা বলবো না চলো কি হলো তুই দাঁড়িয়ে আছিস কেন তোর জন্য ছেলেটা অপেক্ষা করে আছে তাড়াতাড়ি যা হ্যাঁ টাকা দরকার টাকা টাকা নিয়ে নিবি যা তোর জন্য আছে তোর রামঘোষ আছে যা চলে যা একটু পয়সাটা বেশি করে নিবি আমার মা বিরাট ব্যবসা করেছে রে হাপি গেলাম আর দৌড়াতে পারছি না কলকাতা তুই আমার সঙ্গে কি জন্য
খেতে পারলাম না কিন্তু পুলিশে তাড়া করছে পুলিশ যদি তোকে না পেয়ে আমাকে ধরে তখন কি হবে কি হবে ওই যে তোর সাথে চলে এসেছি তোকে বিয়ে করব আমাকে বিয়ে করবি হ্যাঁ তোকে বিয়ে করব আমি হ্যাঁ তোকে আমি বিয়ে করব না কেন হ্যাঁ তোকে বিয়ে করব বিপদে পড়ব কেন আমাকে বিয়ে করবি আমি মাস্টারকে মেরেছি আমার জেল হয়ে যাবে না ঠিক না ওরে আমরা বিয়ে করে নেব কলকাতায় চলে এসেছি বড় ব্যবসা করব তোর মায়ের কাছে চলে যাব ব্যবসা করলে তাহলে আর পুলিশে ধরতে পারবে না তোমার জন্মই আমার জানের মালিক তোমার তারে জন্মই আমার জানের মালিক বিনোদিনী রায় মাটি বিচার দেব তোমায় যদি পাই বিনোদিনী রায় বিজা মাটি বিচার দেব তোমায় যদি পাই এত সুন্দর ঘর তোমার ডার্লিং এই খাটটা বুঝি তোমার বলছি সোনা তুমি আমাকে একটু আনন্দ দাও এই খাটে আজকে সারা রাত শুধু তোমার আর আমার এনজয় ডার্লিং এই তোমার নামটা তোমার জানা হয়নি সোনা আমার নাম যমুনা হাই যমুনা ডার্লিং তুমি আমার তাই না সাথিয়া বিন তেরে দিল মানে না ক্যা কহু ক্যা করু কুছ জানে না এ তেরা দিবানা হে কিতনা বেগানা হে ওর কোই চেহারা পহচানে না সাথিয়া বিন তেরে দিল মানে না ক্যা কহু ক্যা করু তেরা দিবানা হে কিতনা বেগানা হে
اوري کوئی چہرہ پہچان لینا ساتھیا بن تیرے دل مانے نا کیا کہوں کیا کروں کچھ جانے نا কিসের ব্যবসা বল দেখিনি এ তুল নাই দাড়ি নাই কাঁটা নাই বাটখারা নাই বললাম না তো বুঝবি না 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 তোদের এ মাল লিচ্ছে কি করে রে কত বুঝবি না কেন বুঝবো না খইতে তো না এই দুটো তুলে দেখেন দিকে এই দুটো খুব বান্দম করছে শোন হা বল এ তুল চল আর তো মানুষ দেখছে করছে আর তো দেখছে মানুষ উঠে না তুলে না ওই ক্লাব ঘরে ক্লাব ঘরে আমি করবো আমাকে শিখিয়ে দাও আমি ব্যবসা করবো বাবরে তুই তো হালের বলদ পাল্টানো করছিস বাবরে বাপ বেটাতে চলে গিয়ে তো সকালে দেবো না না এখন আগে টাকা দেবো না ভদ্রলোকের ছেলে আমি আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সামনে হাবল তুই এই ছেলেকে মেরে দিলি হ্যাঁ দিলাম শালা শোন এখন পুলিশ আসবে তোকে ধরবে এই ন্যায্য মাল নিয়ে পয়সা দিছে না শালা আরে তোদের কি মাল নিলি বাবু এখন পুলিশ আসবে তোকে ধরবে হাবল তুই চলে যা আমার আমাদের নান্দুরের পুলিশ আসবে কি করে না রে কলকাতা লালবাজার পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল লালবাজারে পুলিশ পুনা লাল গজি দেবে তো আচ্ছা হাবল তুই যেখানে যাচ্ছিস সেখানে খুন করার দরকার কি বল তো এই ন্যায্য মাল নিয়ে তো পয়সা দিছে না খুন করব না এবার কি হবে বলতো এবার কোথায় পালাবো এই কেন ফোন হাবল আমার সঙ্গে চল তোর মায়ের কাছে আমার মা এখানে আছে হ্যাঁ আমার কাছে থাকে হ্যাঁ এখানেই থাকে মাসি মাসি মা চাইলি রে চল হাবল ভালো হবে তোর মা ব্যবসা করে তোর মায়ের কাছে অনেক টাকা আছে তাহলে আমাদের ঠিক বাঁচিয়ে নেবে চল তোর মায়ের কাছে চল 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 তোর জন্য এই যাও যা বিয়ার হবে না মনের মানুষ পাই যদি
কে দরজা ঠোকর মারছে একদম দরজা খুলে দিছে দিদি দরজাটা খোল দিদি আরে চলে যেতে বল না না আমার বোন এসেছে তুমি একটু বসো আমি দেখছি দিদি দিদি কে এসেছে ও কি এই আমার মা কই আমার মা কই মা হ্যাঁ ওই তো তোর মা এ এটা আমার মা ভালো করে দেখ এটা তোর মা এই যমুনা ওদেরকে কি করতে নিয়ে এসেছে এই এটা আমার মা আমার মা আমার শাড়ি বৈত্য শাঁখা বৈত্য সিঁদুর বৈত্য এই যে আমার মা আমি ঠিক বল এ হ্যাঁ বল তুই চিনতে পারছিস না তোর মাকে আমি ঠিক চিনতে পারবো কেন বলতো তোর মা সব সময়কে খাইয়ে দিত জামা কাপড় পরিয়ে দিত চান করে দিত তোর মায়ের কাছে সব সময় থাকতাম হ্যাঁ রে হাবুল এই যে তোর মা এ তোর মা কি পরেছে রে এর মা লুঙ্গি পরেছে নাকি এ হাওয়াল এ মা লুঙ্গি পরে হ্যাঁ লুঙ্গি পরেছিস তুই এখানে কি করছিস এ মা তুই এখানে কি করছিস এ শাকা সুন্দর ফেলে দিয়েছি হ্যাঁ ফেলে দিয়েছি এসে ঝামালা ভাজিবি লাগবে নাকি ভারী কেন লাগবে ওই বাড়ি থেকে চলে এসেছি আর সব কিছু খুলে ফেলে দিয়েছি এ মা তোদের কিসের ব্যবসা রে সেটা তুই বুঝবি না ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন তুই শিখবি হ্যাঁ আমি এত বড় লোক হয়ে যাব জীবনে তো কিছু শিখতে পারলি না আর ব্যবসা শিখবি তোর দ্বারা কিচ্ছু হবে না না আমার শোন হাওয়াল এসেছি আরে হাওয়াল দেখ তোর মায়ের কেমন ব্যবসা করে দিয়েছিল আরে আমাদের এসে নেতা লয় হ্যাঁ আমি এ নেতা তুমি তুমি এখানে কি কিনছো ওই তো তোর মায়ের বড় ব্যবসা করে দিয়েছি ওর কারণে দেখছিস কত কিছু পড়েছে দেখ বাড়ি দেখ এই বাড়িটা বানিয়েছি ওর জন্য জানি কি ও নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও তোর দ্বারা ব্যবসা হবে না হবে না না তোর দ্বারা ব্যবসা হবে না ওর দ্বারা হবে না তো কি আছে আমি ব্যবসা করব যত টাকা লাগবে হ্যাঁ হবে 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 তোর দ্বারা ব্যবসা হবে তোদের বিয়ে ঠিক হয়েই আছে যা ওইখানে যা শোন তুই পারবি না মা তুই ছোট আছিস আমি হিংসা করছি ভালো খাই ভালো থাক পরি যাই না আমার ঘরের লক্ষ্মীকে নষ্ট করে দিবে হাবল যা হাবল আমার ঘরের লক্ষ্মীকে তুই বাঁচা আরে চল না আমার সঙ্গে চল না তোর তুই কি করলি হাবল আমার ভালো জিনিস নষ্ট করে দেবা আমি এখনো লবণ করি নাই তুই কি করলি হবল চালিয়ে দিচ্ছি ওই মানুষটাকে খুন করে দিলি শালাকে চালিয়ে দিচ্ছি তুই এখন এখান থেকে চলে যা হবল কেন রে তুই বাড়ি চলে যা এই লাল বাজারে পুলিশ যদি আসে তোকে ধরে নিয়ে চলে যাবো হবল আমি কিছু করতে পারবো না হবল আমি কিছু বলতেও পারবো না তুই চলে যেখান থেকে চলে যা আমি একা যাবো না মা তোকে নিয়ে যাবো বাড়ি কে তুই বাড়ি ফিরে যাও মা আমি বাড়ি যাবো তুই বাড়ি না গেলে তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না আমাদের গরুটা ছানি খায় না বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল তুই বাড়ি ফিরে চ মা হাবল আমি তোকে বলেছি হাবল ওই বাড়ি থেকে যখন একবার বেরিয়েছি আমি কোনোদিন ওই বাড়ি ফিরতে পারবো না হাবল তোরা চলে যেখান থেকে না আমি আমি তোকে ছাড়া যে ঘুমোইতে পারি না তুই বাড়ি ফিরে চ মা হাবল তুই কেন বুঝতে পারছিস না হাবল যাবি না না আমি যাবো না তখন থেকে বলছি আমি এই বাড়ি যা ফিরবো না কেন ফিরবি না এখান থেকে চলে যা হাবল কেন ফিরবি না তুই কেন বুঝতে পারছিস না হাবল সেই গঙ্গা তোর তো পবিত্র মা গঙ্গা নেই রে তোর গঙ্গা মা তো অপবিত্র হয়ে গেছে হাবল তুই চলে যা হাবল না মা গঙ্গা কোনদিন অপবিত্র হয় না গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায় তবু সে গঙ্গার জলে দেবতাদের পুজো হয় তুই আমার গঙ্গা মা তুই অপবিত্র হতে পারিস নে তুই চল মা তুই চল বাড়ি ফিরে চল হাবল
বললাম না আমি যাব না চলে যা এখান থেকে বললাম তুই চলে যা তুই যাবি না না যাব না যাবি না না যাব না যাবি না আমি যাব না যাব না যাব না বলছি আমি কোনোদিনও ফিরব না এ কি করলি হাবল শেষ পর্যন্ত তোর মা কে তুই মেরে ফেললি তোর মা কে তুই খুন করলি কেন হাবল তুই ভালো করেছিস বাবা বাড়ি যাবি না তো মন পচ এখানে মরিয়ে পচে মন পালাবার চেষ্টা করবি না পালালে কিন্তু তোকে গুলি করবো একদম পালাবার চেষ্টা করবি না আমাকে গুলি করলে আমি আবার চালিয়ে দেবো আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো শাবল একটা খুন করলে যা হবে পাঁচটা খুন করলে তাই হবে আমনি গুলি চালাইলে মারবার চেষ্টা করবি না গুলি তোর দিকে তাক করে আছে মারলি কিন্তু তোকে গুলি করবো তুই তোর মায়ের মাকে মারলি কেন তোর মাকে মারলি কেন ও আমার মা হ্যাঁ ও আমার মা নয় কে আজকাল মা বলে কেউ থাকতে পারে না মা বলে কেউ নেই আছে হাবল এখনো নারী জাতিরা পৃথিবীর বুকে জীবিত আছে মা ডাক শোনার জন্য কে আমি মাদার টেরিজা যত অনাথ সন্তানদের আমার কাছে ফেলে যায় তাদের কোলে পিঠে করে আমি মানুষ করি তাদের মানুষ করা আমার যে একমাত্র ধর্ম কর্ম হাবল তুমি মাদার টেরিজা হ্যাঁ তোমার গোটা গাটা যেন কাপড় দিয়ে ঢাকা আছে বলো তো মাদার টেরিজা আজকালকার মায়েদের গোটা গাটা উলঙ্গ হয়ে থাকে তাই তো এদেরকে ছেলেরা দেখলে শীষ মারে এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এরা মা না এরা মা জাতির কলঙ্ক হাবল কি বলে জানে সব লোকে কয় লালন কি জাত সংসারে বাউন চেনে পইতে পমান বাউন চেনে পইতে পমান বামনি চিনবি কেমনে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে তবু তোমায় রেহাই পাবে না কেন তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো মাস্টার হ্যাঁ মাস্টার আজকালকার মাস্টারও মাস্টার আজকাল মাস্টার বলে কেউ নেই মাস্টার বলে কেউ থাকতে পারে না আছে কে বলে নেই আমি মাস্টারদা সূর্য সেন আপনি চট্টগ্রাম অস্ত্রগাল লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি আমি তো মাস্টারদা সূর্য সেন আপনি মাস্টার সূর্য সেন বলুন তো মাস্টারদা আপনারা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক কিন্তু হাবল একটা মাস্টার দিয়ে দশটা মাস্টারের বিচার হয় না এখনো সমাজের মুখে ভালো মাস্টার আছে ভালো মাস্টার আছে বলে মানুষ শিক্ষা পায় আজও সমাজের মুখে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার তৈরি হয় এই সমাজের মুখে আজ উন্নয়ন হয় ভালো মাস্টার এখনো সমাজ আছে বলে এই সমাজ অনেক উন্নয়ন হয় শিক্ষিত হয় তাই একটাকে দিয়ে দশটা মাস্টারের বিচার হয় না হাবল আমি নেতাজি সুভাষচন্দ্র বোস প্লিজ গিভ মি ব্লাড মে বি ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেবো হে ভারতবাসী আজ ভারতের চরম দুর্দিন তাই তো গোষ্ঠী দ্বন্দ্বের লড়াইয়ে ভয়ে ভয়ে হচ্ছে খুনোখুনি তাই মহাত্মাকে বাঁচাতে তোমরা সকলেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো বন্দে মাতরম কেউ বলবে না কেন বলবে না কেউ বলবে না বলুন তো নেতাজি আপনারা এই দেশকে স্বাধীন করেছেন কত মানুষ আপনাদের কাছে গেছে আপনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন আজকালকার নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় বিধবাদের পেনশন ভাতা থেকে 500 টাকা চায় সমবাদী 2000 টাকার ওরা 500 টাকা হাত পেতে নেই আজকালকার নেতা নেতা বলে কেউ থাকতে পারে না নেতা বলে কেউ থাকতে তুমি ঠিক বলেছ হাবল তুমি ঠিকই বলেছ আমি একটা জিনিস কিছুতেই বুঝে পাই না এই সমস্ত নেতারা গরিবদের পাশে থাকার কথা দিয়ে কেমন করে কোটি কোটি টাকার মালিক হয় তাই এই ভেক্তারি নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন কেন আর কি বা কারণে এতগুলো মানুষকে খুন করলে আমি
কাদেরকে আপনি মানুষ বলছেন? আমি যাদের খুন করেছিল মানুষ, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা পায়খানা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, যারা সমাজের নোংরা মানুষ, তাদেরকে যদি সমাজ থেকে না তুলে ফেলে দেওয়া হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদেরকে মেরেছি এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে আমি সমাজ থেকে সরিয়ে দিয়ে বাবু যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। শাস্তি আর সে অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার অপরাধের বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি কোনো আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলে দেন তাহলে আপনাদের গোটা জমির ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি যাদেরকে খুন করেছি এরা আপনাদের জমির, আপনাদের সমাজের এরা আগাছা, এদেরকে যদি না তুলে ফেলে দেন তাহলে সমাজ স্বচ্ছ হবে না। তাই আমি এদেরকে খুন করে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে গ্রহণ করবো। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।